আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দেশ ও প্রবাসী ভাই বন্ধুগণ, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি বিমান যাত্রীদের জন্য এবং যারা বিদেশে আছেন বা যারা দেশ থেকে বিদেশে যাচ্ছেন সবার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা দুইটি বিজ্ঞপ্তি তারা নোটিশ করে রেখেছে, যেটা রীতিমতো আমাদের সবাইকে একটি অশোভনীয় নিউজের মতোই, যেখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ফ্লাইট ফর কলকাতা, দিল্লি, কুয়েত, মস্টানস্টার উইল বি সাসপেন্ডেড টিল 30 সেপ্টেম্বর। আমার স্ক্রিনের ভিতরে আপনারা যে স্ক্রিনশটটা দেখতেছেন, এখানে স্পষ্ট লেখা আছে যে সব ধরনের ফ্লাইট কলকাতা, দিল্লি, কুয়েত এবং মস্টানস্টার উইল বি সাসপেন্ডেড টিল 30 সেপ্টেম্বর। অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত, আগামী পুরো এক মাস সমস্ত ফ্লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত ফ্লাইটগুলি শিডিউল ছিল সেগুলো কিন্তু অলরেডি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ তাদের নোটিশ অনুযায়ী। তারপরে তারা সেই সময়ে আরেকটি তারা বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে, এখানে লেখা আছে যে ওয়ার্ল্ড ফ্লাইট ক্যান্সেল টিল 15 সেপ্টেম্বর 2020। এখানে আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে, এক্সপার্ট দুবাই, কুয়ালালামপুর অ্যান্ড লন্ডন। তো বন্ধুরা, এখানেও একই জিনিস বোঝানো হয়েছে যে 15 সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক রুটে সকল ফ্লাইট বন্ধ থাকবে, শুধুমাত্র মালয়েশিয়া অর্থাৎ কুয়ালালামপুর, ঢাকা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে লন্ডন, লন্ডন থেকে ঢাকা অথবা আন্তর্জাতিক ঢাকা থেকে দুবাই রুটে এবং দুবাই থেকে ঢাকা রুটে, এই তিনটি দেশ ছাড়া অন্য সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত ফ্লাইট ছিল সেগুলো কিন্তু বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে আগামী এক মাসের জন্য। তো বন্ধুরা, এখানে আসলে কিছু কিছু প্রশ্ন থেকে যায় যে তাহলে সৌদি আরব বা বিভিন্ন দেশে যখন বিশেষ ফ্লাইট পরিচালনা করবে তাহলে সেটা কি, বা এটা হলো বিশেষ ফ্লাইট, এটা তাদের একান্ত বা যারা যাত্রীগণ আছে তাদের উপরে ডিপেন্ড করবে। কিন্তু তাদের যে সাপ্তাহিক যে শিডিউল ফ্লাইটগুলো ছিল বিভিন্ন দেশের সাথে, প্রতি সপ্তাহে 4টা 5টা 6টা করে, সেগুলো এখন টোটালি বন্ধ করে দিয়েছে তাদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী। তো বন্ধুরা, আজকের এই নিউজ থেকে আপনারা জানতে পেরেছেন যে আগামী এক মাস পুরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আন্তর্জাতিক ফ্লাইট সব কিছু বন্ধ থাকবে, শুধুমাত্র তিনটি দেশ ছাড়া। তো আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।